আজ বৃহস্পতিবার 18ই পৌষ 2024 সালের 4ঠা জানুয়ারি। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স্বগুরবে নমঃ। অবশ্যই যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে, তারা বৃহস্পতির এই বীজমন্ত্র সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যাদের দীক্ষা নেওয়ার মানসিকতা নেই, যারা হট মিল্ক অর্থাৎ গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না, বুঝতে হবে আপনাদের বৃহস্পতি ন্যাটাল চার্ট বা জন্মছকে দুর্বল অবস্থানে আছে। তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই বীজমন্ত্র অত্যন্ত উপকারের হবে। জপ করুন, হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন, নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস আজ খাবেন না, মুসুরের ডাল কলাও কিন্তু আজ খাবেন না, পারলে দ্রুত দীক্ষা নিয়ে নিন। বন্ধুরা, 2024 সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী শনির বছর, 2+2+4=8, অর্থাৎ শনির বছর। আর 2024 সালে আপনাদের রাশির উপরে 8টি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, ঠিকই শুনছেন, 8টি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা 100% ঘটিত হতে চলেছে, সে বিষয়ে কিন্তু একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনাদের লাকি নাম্বার থাকবে 9, অর্থাৎ 9। লাকি কালার থাকছে রেড এবং মেরুন কালার। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা পেতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, তবে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকেও সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন। আজ কোনো নিমন্ত্রিত অতিথি আপনার গৃহে আসতে পারে, তার জন্য আপনারা আর্থিকভাবেও কিন্তু উপকৃত হতে পারেন।